নমস্কার, শুভ মহাসপ্তমী। সকলকে জানাই শারদীয়ার শুভেচ্ছা। 2022 সালে দুর্গোৎসব আমরা পালন করছি, কিন্তু এই সালটি সঙ্গীত জগতে এনেছে শোকের ছায়া। একের পর এক স্বনামধন্য সঙ্গীত শিল্পীদের আমরা হারিয়েছি, তাদের শ্রদ্ধা জ্ঞাপন করেই আজ আমাদের সঙ্গীতানুষ্ঠান। প্রথমেই আমরা শ্রদ্ধা জানাচ্ছি নির্মলা মিশ্রকে। নির্মলা মিশ্র একজন স্বনামধন্য ভারতীয় গায়িকা ছিলেন। তিনি তার গাওয়া আধুনিক বাংলা এবং ফিল্মি গানে বহুল পরিচিত। দক্ষিণ কলকাতার চেতলার বাসিন্দা নির্মলা মিশ্রর নাম ঝামেলা। সঙ্গীত জগতে ঘনিষ্ঠ মহলে তাকে অনেকেই ঝামেলাদি বলেই ডাকেন। নির্মলা মিশ্র 1938 সালের 21শে অক্টোবর দুর্গা সপ্তমীতে পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মজিলপুরে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন পণ্ডিত মোহিনীমোহন মিশ্র এবং মাতা ছিলেন ভবানী দেবী। নির্মলা মিশ্র 1960 সালে সঙ্গীত জগতে পদার্পণ করেন, যখন সঙ্গীত পরিচালক বালকৃষ্ণ দাস তাকে শ্রী লোকনাথ ছায়াছবির কণ্ঠে কণ্ঠ দেওয়ার সুযোগ দেন। 2022 খ্রিস্টাব্দের 30শে জুলাই শনিবার মধ্যরাতে বাড়িতে হৃদরোগে আক্রান্ত হন প্রবীণ শিল্পী। তাকে শ্রদ্ধার্ঘ্য জানিয়ে আমাদের প্রথম নিবেদন। Thank you.
মালাজকার। তিনি 1000-এরও বেশি ভারতের ছবিতে গান করেছেন এবং তার গাওয়া মোট গানের সংখ্যা 10,000-এরও বেশি। এছাড়া ভারতের 36টি আঞ্চলিক ভাষাতে ও বিদেশি ভাষায় গান গাওয়ার একমাত্র রেকর্ড তাঁরই। লতা মঙ্গেশকর 1929 সালে 28শে সেপ্টেম্বর তৎকালীন ইন্দোর রাজ্যের রাজধানী ইন্দোর বর্তমানে মধ্যপ্রদেশে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন দীননাথ মঙ্গেশকর, তার মাতা সেবন্তী দেবী। 1989 সালে ভারত সরকার তাকে দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত করে। তার অবদানে 2001 সালে তাকে ভারতের সর্বোচ্চ সম্মাননা ভারতরত্নে ভূষিত করা হয়। তিনি তার সঙ্গীত জীবনে অসংখ্য পুরস্কার অর্জন করেছেন। 2022 সালে 8ই জানুয়ারি কোভিডে আক্রান্ত হয়ে লতা আমাদের প্রিয় লতাজি মুম্বাইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার স্মরণে আমাদের পরবর্তী এই পরিবেশন।
শব্দ গায়িকার কথা জানব। কলকাতায় জন্মগ্রহণকারী সন্ধ্যা মুখোপাধ্যায় 2011 সালে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ অসামরিক সম্মান বঙ্গবিভূষণ পায় এবং 1970 সালে জয় জয়ন্তী এবং নিশিপদ্ম চলচ্চিত্রে তার গানের জন্য সেরা নেপথ্য গায়িকায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। সন্ধ্যা মুখোপাধ্যায় কলকাতার ঢাকুরিয়াতে 4 অক্টোবর 1931 সালে রেলের কর্মকর্তা নরেন্দ্রনাথ মুখোপাধ্যায় এবং হেমপ্রভা দেবীর ঔরসে জন্মগ্রহণ করেন। তিনি 1946 সালে গীতশ্রী পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন। 2022 সালের 27 জানুয়ারি সন্ধ্যা মুখার্জিকে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি করা হয় এবং পরে কোভিড পজিটিভ হওয়ায় তাকে আমরা হারাই। আমাদের পরবর্তী শ্রদ্ধার্ঘ তাকে জানিয়ে। Oh,
সংস্কৃতির পরিচালক প্রচার তিনি হলেন কি কৃষ্ণকুমার কণ্ঠ একজন ভারতীয় নেপথ্য সঙ্গীত যিনি কেকে নামে অধিক পরিচিত তিনি 1968 সালে 23 আগস্ট দিল্লিতে এক হিন্দু মালয়ালম পরিবারে জন্মগ্রহণ করেছিলেন তার পিতা হলেন তিনি হিন্দি তেলেগু মালায়ালম কন্নড় মারাঠি গুজরাটি ও তামিল চরিত্রে গান গেয়েছেন তিনি তার স্পষ্ট ও শ্রুতিমধুর কণ্ঠ কণ্ঠের বৈচিত্রতা এবং স্বরসঙ্গম অনুযায়ী গায়কের জন্য প্রসিদ্ধ ছিলেন তাকে ভারতের অন্যতম বৈচিত্র্যপূর্ণ সঙ্গীত শিল্পী হিসাবে গণ্য করা হয় কেকে বিজ্ঞাপনের জিঙ্গেলে কণ্ঠ দেওয়ার মধ্য দিয়ে তাঁর সঙ্গীত জীবনে এবং এ আর রহমানের সুরে গানের মধ্য দিয়ে চলচ্চিত্রে নেপথ্য সঙ্গীত শিল্পী হিসাবে কর্মজীবন শুরু করেন কলকাতার নজরুল মঞ্চে একটি কনসার্টে গান গিয়ে নিজের হোটেলে ফেরা মাত্র তার অবস্থা সংকটময় এবং হাসপাতালে নিয়ে যাওয়ার পথে 2022 সালের 31 মে তিনি আমাদের ছেড়ে না ফেরার দেশে চলে যান তাকে স্মরণ করে আজ আমাদের সর্বশেষ সেই নিবেদন